রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার খোরশেদ আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সকাল 9টার সময় হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণ করা হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজশাহী অ্যাডভোকেট বারের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক বাচ্চু, আজহারুল ইসলাম, আব্দুল গফুর গৌরাং, মাহবুবুর রহমান, মনোরঞ্জন, জোসনা বানু, মিতালী রানী, নিশিতা রানী সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বলেন, শিক্ষা নিয়ে গর্বোদয় শেখ হাসিনার বাংলাদেশ। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আস।